এবার রাজ্যে শাসক দলের বিরুদ্ধে পোস্টার দেওয়াল জুড়ে পোস্টার পড়লো হুগলির কোন্নগরে নবগ্রাম পঞ্চায়েত এলাকার বিভিন্ন জায়গায় পোস্টারে লেখা রয়েছে অসাধু প্রমোটার চক্র তুলাবাজ তৃণমূল কর্মী সুমন করাতি তৃণমূল কংগ্রেস পরিচালিত দুর্নীতিগ্রস্ত নবগ্রাম পঞ্চায়েতের বিরুদ্ধে সমস্ত মানুষ এক হও পোস্টারের নিচে লেখা সিপিআইএম আর এই পোস্টারকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা যদিও তার বিরুদ্ধে ওটা অভিযোগ অস্বীকার করেছেন সুমন করাতি পোস্টারিং করলাম আপনি ইতিমধ্যেই শুনেছেন দেখেছেন সেটা হচ্ছে সাম্প্রদায়িক কালে যেটা ঘটনা যেটা হচ্ছে একটা অডিও ভাইরাল হয় সেই ভাইরাল অডিওর মধ্য দিয়ে আমরা দেখতে পাই যে এরকম আমাদের পার্শ্ববর্তী পঞ্চায়েত এলাকার একজন নাগরিক তার নাম সে হচ্ছে তৃণমূলের একজন কর্মী আবার জাগোবাংলার সাংবাদিক হিসাবে সে পরিচয় বিশ্ববাংলা সাংবাদিক বলে সে পরিচয় দেয় ডাইরেক্ট সে অসাধু প্রমোটারদের থেকে টাকা নিচ্ছে এবং বিভিন্নভাবে তোলাবাজি করছে একদিকে এই ধরনের এই সাংবাদিক সে তোলাবাজি করছে তার সাথে দাঁড়িয়ে সুমন করাতি আর তার সাথে দাঁড়িয়ে আমাদের নবগ্রাম গ্রাম পঞ্চায়েত সেই গ্রাম পঞ্চায়েত অঙ্গাঙ্গিকভাবে এর সঙ্গে জড়িত দেখুন সিপিএম যে পোস্টারটা মেরেছে যে তৃণমূল কর্মী বলে পোস্টার মেরেছে আমি তো তৃণমূল করি না আর যেটা হয়তো হচ্ছে গিয়ে খবর করতে গিয়ে সিপিএমের বিরুদ্ধেও আমাকে খবর করতে হয় বিজেপির বিরুদ্ধেও খবর করতে হয় তাই জন্য হয়তো কোনো খবর হয়তো খারাপ লেগেছে তাই জন্য এখন সিপিএম আমার বিরুদ্ধে পোস্টার মেরেছে আর যেটা অডিও ভাইরালের কথা বলছেন সেটা তো কোনো এখনো তার সত্যতা প্রমাণ হয়নি আগে সত্যতা প্রমাণ হোক তারপরে তো সেই অডিও বিষয়ে বলা যাবে না আমাদের দলের কেউ টাকা চায়নি কোনো সে আমি দেখেছি সাংবাদিক কথা করতো সাংবাদিকে হচ্ছে এখন তো এটা জানি না সাংবাদিকদের মধ্যেও একটা কম্পিটিশন আছে সুতরাং ওটা নিয়ে আমার খুব আর যার নামে দিয়েছে সে তো নবগ্রাম অঞ্চলের লোকই নয় সুতরাং তার নিয়ে আমার কোনো প্রশ্নই নেই যেখানে তৃণমূল সেখানে দুর্নীতি যেখানে দুর্নীতি সেখানে তৃণমূল এটা পশ্চিমবঙ্গে প্রতিটি কাজে প্রতিটি ক্ষেত্রে পশ্চিমবঙ্গে আজ প্রকাশিত সিপিএম আজ নবগ্রাম গ্রাম পঞ্চায়েত দুর্নীতির বিরুদ্ধে পোস্টার দিয়েছে ভালো কথা কিন্তু সিপিএমও সেই আপামর দুর্নীতিতে যুক্ত ছিল তাই পশ্চিমবঙ্গের মানুষ তাদেরকে প্রত্যাখ্যান করেছে এবং এই বিজেপি প্রত্যেকটি ক্ষেত্রে দুর্নীতির বিরুদ্ধে লড়াই করছে এবং নবগ্রামে আজকের যে পোস্টার এই পোস্টারের অনেক আগে ভারতীয় জনতা পার্টি তাদের পেজ থেকে এই দুর্নীতি কথোপকথন ভুয়ো পরিচয় দিয়ে রিপোর্টার কোনো প্রমোটারের থেকে টাকা চাইছে সেটা আমরা প্রকাশিত করেছিলাম